মাহবুব ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করতেছেন হাবিবুল্লাহ ভাই দর্শক নোয়াখালীর জামাই আমাদের হাবিবুল্লাহ ভাইকে দেখা যাচ্ছে হাটে বেশ পরিচিত এবং কি নোয়াখালীর কাস্টমাররা আসলে কিন্তু হাবিবুল্লাহ ভাইকে খোঁজে আমরা আজকে হাবিবুল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা দর্শক কাস্টমার আসছে আমরা দেখি হাবিবুল্লাহ ভাই কাস্টমারের সাথে কিভাবে দাম দর করে আমরা দেখি দর্শক চ্যালেঞ্জ দিচ্ছে দর্শক মাহবুব ভাই সাথে চ্যালেঞ্জ দর্শক চ্যালেঞ্জ মাহবুব ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করতেছেন হাবিবুল্লাহ ভাই ভাই চ্যালেঞ্জ কি নিছে এখন চ্যালেঞ্জ দিছেন উনি কি নিছে চ্যালেঞ্জ গ্রহণ করছে আচ্ছা আচ্ছা দর্শক আমাদের হাবিবুল্লাহ ভাই ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন হাটে ভাই কি নিয়ে তর্ক বিতর্ক করতেছেন বেশি কথা বলতে রাজি না কারণ নিয়ে সমালোচনা করতে রাজি না মাসে কয় যে 28,000 টেমন 28,000 টেমন কোন বেড়াটা ব্যস্ত আছে আপনাদের সাথে বাজারে ব্যবসায়ী বলতেছে আমাদের ভিডিওতে ফাউল কথা কইয়া মানুষের বিভ্রান্তি করেন এবং গরু কাছে যারা গরু কিনে যারা গরু কিনে আইয়া গরুটা কিনে সারলে বোঝা যায় যে গরুটা মন কত টাকা পড়ছে ঠিক না 30-32 নিচে তো কোন ব্যক্তি যদি কিনতে পারে তারপরে চ্যালেঞ্জ দিয়ে প্রয়োজন পারবো এই জন্য হাবিবুল্লাহ ভাইকে মানুষ পছন্দ করে এখন আমার কথা শুনে জি জি বড়টা না ভিডিওতে বড় দেয়া যায় জি বড় কাস্টমার ভাই এই মুহূর্তে আইয়া ভালো ভিডিও ভাই ভিডিওতে বড়টা বড় দেয়া গেল আচ্ছা আচ্ছা আপনারা বাস্তবতা আইয়া আইয়া গরু দেখলে এরপর বোঝা যায় হাবিবুল্লাহ ভাই কোনদিন অনলাইনে গরু কিনবেন না আমরা আপনাদের দরবেশে অনলাইনে কিনতে যাব দর্শক মনে করুন কি ভিডিও কলে গরু কিনবেন এই কিনা কিনবেন না আমার কথা হচ্ছে গরু সাক্ষাৎ বাস্তবে বাস্তবে কিনবেন নিজে দরদাম করবেন তারপর গরু নিয়ে যাবেন আচ্ছা দর্শক হাবিবুল্লাহ ভাই যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু সত্য কথা বলতেছে উনি আমার কথা বুঝলাম করে আমি ব্যবসা করে খাই আরেকজনের নিয়ে 10টা কুরবানির সময় সবাই কাঁচা বাচ্চা নিয়ে খাইবো ঠিক না জি জি মনে করুন আমি আপনার বাইরে দাম এটা হলো মূলা তোলা এটা বাইগুন তোলা না ভাই অনেক কথা শুনছি খুব ভালো কথা বলছেন এবার বলেন আপনার নোয়াখালীর কাস্টমার কেমন আসে আলহামদুলিল্লাহ এবিন যত মনে করেন কি 28টা জনা দেয়া করে গেছে জি জি এবং কি গরু নিছো কান্দাদন এবিন যত গরু নিছো নিছে গতকালকে একজন আমাকে ফোন দিছে নোয়াখালী সমুন্ন সর থেকে বলতেছে আমি হাবিবুল্লাহ ভাইয়ের সাথে ব্যবসা করবো কুয়েত থেকে উনি দেশে আসবে বলতেছে আমাদের জামাই নাম কোনো বলতে পারতেছে না আমি বলতেছি হাবিবুল্লাহ ভাই নাকি বলতেছে হ্যাঁ হাবিবুল্লাহ ভাই পরে বলতেছে ভাই আপনার জন্য কি আনবো আমি বলছি কিছু লাগবে না দেশে আসেন চা খাবো একসাথে আমার কথা হয়েছে কি গরু হলসেল দিয়ে দেবো সারা বাংলাদেশে আমার কথা হচ্ছে কি ধাক্কা ধাক্কি পারাপারি কার বিরুদ্ধে কে কইলো কে এটা বিরুদ্ধে আমার কাছে উমুকেরটা উমুকের কাছে কোনো দরকারটা কি না 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 বাস্তবতা আয়োগ মাঠে এই কার গরুটা কত কি আসুবিধা মন কত টাকা পড়ছে এরপরে কিনার পরে বুঝবো যে ভাই গরুটা কয়টা মন জি তারপরে না বুঝা যায় আচ্ছা ভাই এখন মন আমি লিগালি কত করে পড়তেছে লিগালি পড়তেছে 32 পড়তেছে 32 পড়তেছে যারা ভালো কিনতে পারতাছে মানে 30 এর উপরে যারা ভালো কিনতে পারতাছে যারা চাইয়া কিনতে পারতাছে যারা যাচাই করতেছে 10টা ডোগা যাচাই করতেছে যাচাই করে গরু কিনতেছে তারা মনে করেন 30-31 করে কিনতে পারতাছে আচ্ছা ভাই আর যারা যাচাই করতে পারতাছে না আইয়ে মনে করেন কি বকুল করে একটা কিনলো সাইলো না টাইলো না পাও সাইলো না আদিয়া সাইলো না আচ্ছা ভাই অনেক কথা শুনছি এবার আপনার গরু গরুর দাম জানাই কোনগুলো আপনার ভাই এই যে 7 নম্বর লেখা 8 নম্বর লেখা নাকি এই গরুটার দাম কেমন চাচ্ছেন ভাই এগুলোর দাম দিচ্ছি আমাদের মনে করুন 65 165 চাচ্ছেন ভাই এটা তো গোস্ত কেমন আছে চার মন অনেকে হইলে বলে দিতে ভাই 5.5 মন না না তখন 5.5 মন বলে দাম কম বলে দিলে তখন দেখা যাচ্ছে মন চলে আসে
30 এর ভিতরে তাহলে 4 মণ ধরছেন আপনি 4 মণ এটা বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি মনে মনে 140 টাকা লাগা হলে 140 হলে বিক্রি করবেন তাহলে তো এটা 35000 মন পড়ে যে আমি তো হাতে 10 কেজি আর কি আমি বলছি আচ্ছা আচ্ছা আপনি তো ওজনে ডিফারেন্স করেন নাই না আমি ওজন 11 টা রেখে তারপর দাম বলছেন আচ্ছা এগুলোর দাম কেমন যাচ্ছেন ভাই এটা হলে বিক্রি আচ্ছা 535 হলে বিক্রি 535 এটা 550 হলে বিক্রি এটা হচ্ছে 8 নাম্বার লটের 8 নাম্বার লট ভাই কেউ যদি আপনার ভিডিও দেখে গরুগুলো নিতে চায় নাম্বারটা বলে দেন 01302 আচ্ছা এদিকে তো বেশ মোটা সোটা গরু দেখা যাচ্ছে এই একটা গরু দেখা যাচ্ছে এটা কত চাইছেন ভাই এটা দাম স্যার মনে করেন 190 দাম এটা 75 হলে বিক্রি করবেন এটা তো কত সারা সমান দর্শক 150 হলে বিক্রি করে দিবেন হাবিবুল্লাহ ভাই এই গরুটি এটা আবার 28000 টাকা মন করবে আচ্ছা আচ্ছা তাহলে 28000 টাকার মনের গরু আছে যেগুলো একটু রিজেক্ট টাইপের এই যে এটাও আছে এটা তো গাড়িতে দাগ লাগানো আছে আচ্ছা এটা তো কেমন আছে ভাই গোস্ত জি আর 4 মণ আছে বেচা বিক্রি কেমন ভাই বেচা বিক্রি মনে করেন 35 হলে বেচা বিক্রি করবেন আচ্ছা হাবিবুল্লাহ ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করলে দিবেন তো হ্যাঁ অবশ্যই মানুষ আপনাকে কিন্তু খোঁজে সব সময় আলহামদুলিল্লাহ যারা আইছে তারা দিছি এই কোন তিনটা করে দিয়ে দিছি যাক আস্তে আস্তে পরিচিত হবেন দিবেন কথা কাজ মিল থাকলে মানুষ আসবে নেবে অনেকে কম দাম বলে পরে তারা আসলে উল্টা বলে যে তারা সিটার ঠিক আছে বাজারের বদনাম হয় বাজারে বদনাম হয় ব্যবসায়ীদের বদনাম হয় জি জি এটা তো ব্যবসা না জি জি যাক ভালো কথা ভাই এদিকের গরুগুলো যদি লটে কেউ নেয় লটের হিসাব আছে কি আছে লটটা কত করে দিবেন ভাই 155 করে এই ছোট বড় যা আছে এই সবগুলা একসাথে কয়টা আছে ভাই বারোটা 13টা আছে 155000 করে হলে দিয়ে দিবেন আচ্ছা আপনার নাম্বার দেওয়া আছে কেউ চাইলে তাহলে তো ওটা কেউ মানতে পারবো না কারণ এখানে বড় গরু আছে আবার ওই যে কইলাম যে জি জি ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম